কুষ্ঠ রোগে সেন্সেশন লস হয়, যেটা সেটিদের কখনো হয় না। সেটিদের স্কিন আর আমাদের স্কিন একই, তফাৎ খালি একটাই যে ওদের জায়গায় জায়গায় সাদা দাগ হয়ে যায়, যেটা আমাদের নর্মাল স্কিনে নয়। আদারওয়াইজ এটাকে আমরা বলতে পারি সামাজিক অসুখ। এদেরকে আমাদের কোনোদিনই অবহেলা করা উচিত নয়। দে আর সেম পিপল অ্যাজ উই আর, এদেরকে কখনো ভয় পাওয়া উচিত নয়। ইট ক্যান বি ট্রিটেড ভেরি ওয়েল, এটাকে আমার খুব ভালো ভালো চিকিৎসা আছে, আমরা প্রোগ্রেসটাকে আটকাতে পারি। তাছাড়া যেটা অলরেডি আছে সেজন্য অনেকগুলো মেডিকেল অ্যাজ ওয়েল অ্যাজ সার্জিক্যাল চিকিৎসা আছে। এটা খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা সব কিছু খেতে পারি, এটা একেবারে ছোঁয়াচে নয়। ভিটিলিগো বা সেটি যা আমরা বোঝাই, দুটো একই জিনিস। এটাতে স্কিনের কালার সাদা হয়ে যায় বিভিন্ন জায়গায়, মেলানোসাইটসগুলো ডিস্ট্রয়েড হয়ে যাওয়ার জন্য। এটা কোনোভাবেই কনফিউজ করা উচিত নয় কুষ্ঠ রোগের সঙ্গে, বিকজ কুষ্ঠ রোগে সেন্সেশন লস হয়, যেটা সেটিদের কখনো হয় না। সেটিদের স্কিন আর আমাদের স্কিন একই, তফাৎ খালি একটাই যে ওদের জায়গায় জায়গায় সাদা দাগ হয়ে যায়, যেটা আমাদের নর্মাল স্কিনে নয়। আদারওয়াইজ এটাকে আমরা বলতে পারি সামাজিক অসুখ। এদেরকে আমাদের কোনোদিনই অবহেলা করা উচিত নয়। দে আর সেম পিপল অ্যাজ উই আর, এদেরকে কখনো ভয় পাওয়া উচিত নয়। ইট ক্যান বি ট্রিটেড ভেরি ওয়েল, এটাকে আমার খুব ভালো ভালো চিকিৎসা আছে, আমরা প্রোগ্রেসটাকে আটকাতে পারি। তাছাড়া যেটা অলরেডি আছে সেজন্য অনেকগুলো মেডিকেল অ্যাজ ওয়েল অ্যাজ সার্জিক্যাল চিকিৎসা আছে। এটা খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা সব কিছু খেতে পারি, এটা একেবারে ছোঁয়াচে নয়। সো ভয় পাওয়ার কোনো ভিত্তিই নেই। অ্যান্ড মেল বা ফিমেল ইনসিডেন্স ইকুয়াল আছে, এ নয় কি ফিমেলদের বেশি বা মেলদের বেশি, দুটো সেক্সেই সেম ইনসিডেন্স দেখা গেছে। মোস্ট অফ দ্য টাইম ইনসিডেন্সগুলো ফার্স্ট বা সেকেন্ড ডেকেডে হয়, বা যে কোনো এজেই হতে পারে। অ্যান্ড চিকিৎসা খুবই ভালো, কিছু কিছু জায়গায় একটু সময় লাগে রেসপন্স পেতে, পার্টিকুলারলি যেখানে ব্ল্যাক হেয়ার্স নেই সেখানে চিকিৎসা পেতে একটু, চিকিৎসার ফল পেতে একটু অসুবিধা হয়। বাট স্টিল দেয়ার আর মেনি অপশনস, আমরা প্রোগ্রেস আটকাতে পারি, আমরা যে অলরেডি আছে সেটাকেও ঠিক করতে পারি। সো ভয় পাওয়ার কোনোই কারণ নেই। অ্যান্ড যখন সেটিদের, যাদের সেটি আছে এক্সপোজ এরিয়াতে, আমরা অ্যাডভাইস করবো কি সান এক্সপোজার কম করে, বিকজ ওদের সানবার্নের চান্সেস অনেক বেড়ে যায়। সো ইউ শুড অলওয়েজ অ্যাপ্লাই সানস্ক্রিন যেখানে সাদা দাগ আছে, পার্টিকুলারলি এক্সপোজ এরিয়াতে। ঢাকা জায়গায় সানস্ক্রিন না লাগালেও চলবে।